আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রক হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 38 জন রোগী শনাক্ত। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আজকে হুট করে আবারও অবনতি। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 38 জন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 5,49,556 জন। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 32 জন। আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 5,38,672 জন। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসা চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। ইনলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 8,827 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজর জেনে নেওয়া যায় সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1,31,513 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 1,29,659 জন এবং মৃত্যুবরণ করেছে 1,569 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 45,569 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 44,298 জন এবং মৃত্যুবরণ করেছে 1,169 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 53,930 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 52,131 জন এবং মৃত্যুবরণ করেছে 1,555 জন। আর তাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 16,838 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 16,411 জন এবং মৃত্যুবরণ করেছে 412 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 25,832 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 25,436 জন এবং মৃত্যুবরণ করেছে 303 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 25,334 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 24,876 জন এবং মৃত্যুবরণ করেছে 446 জন। আলকাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 9,838 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 9,782 জন এবং মৃত্যুবরণ করেছে 36 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 24,277 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 23,818 জন এবং মৃত্যুবরণ করেছে 440 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 7,998 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 7,962 জন এবং মৃত্যুবরণ করেছে 33 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবে এটাই ছিল আমাদের প্রবাসীদের জন্য পাওয়া সর্বশেষ আপডেট। খবরটি দয়া করে আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নিতে হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।